তো আসলে আমি একজন কৌতুক শিল্পী আমার সবচেয়ে গর্ব হয় কোনটা জানেন যে আমি একজন সাধারণ মানুষ হয়ে আপনাদের হৃদয় এতটুকু জায়গা করতে পেরেছি সেই জন্য আমার আল্লাহর কাছে আমি লাখো কোটি শুক্রিয়া আপনারা যারা আমাকে শিল্পী হিসাবে কৌতুক অভিনেতা হিসেবে জানেন আসলে কিন্তু অভিনেতা আমি নই অভিনেতা হচ্ছেন আপনারা আপনারা আমাকে নিজের টাকা দিয়ে এমবি কিনে সেই এমবি ফুরিয়ে আমার গান শোনেন আমার অভিনয় দেখেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমার মনে হয় আপনাদের ঋণ আমি আমি সারা জীবন পরিশ্রম করলে আপনাদের ঋণ আমি করতে পারবো না কেননা আপনাদের ভালোবাসা যদি না থাকতো আমি আজ থেকে পাঁচ বছরের পাঁচ বছর আগের সাধারণ একজন কুলি ছিলাম ভাই এটা চুপ থাকেন কথাগুলো একটু শুনেন আমি একজন কুলি ছিলাম বাজারের কুলি মনে মনে ভেবেছি মানুষের যখন ইউটিউবে ফেসবুকে অনেক ক্যাসেট দেখেছি তখন মনে মনে একটা স্বপ্ন ছিল যদি কোনো একদিন ভালো একটা শিল্পী হতে পারতাম তো আমি অনেক কোম্পানিতে ঘুরেছি আমি একজন প্রতিভাবান শিল্পী থাকতে একজন অভিনেতা থাকতেও অনেক কোম্পানি আমাকে দূরে দূরে ঠেলে দিয়েছে ধাক্কা দিয়ে তুই যদি অভিনয় করিস তাহলে আর মানুষ কি করে খাবো দু একজন ভিক্ষা করেও খাইতে হয় আমাকে এইভাবে অপমান অপদস্থ করেছে কিন্তু আমি সেই থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম আমাকে অভিনেতা হতেই হবে কিন্তু যারা আমাকে অপমান করেছে তারা আজকে আমার কাছে বারবার ফোন দেয় ভাই আমাকে একদিন একটা শিডিউল দেন ভাই আমার কোম্পানিতে একদিন কাজ করেন আমার কি সৌভাগ্য যারা গার দেখা দিয়েছে তারাই আমাকে আবার ভালোবাসে কিন্তু একটা জিনিস মনে রাখবেন কেউ যদি কখনো আপনাকে ঘৃণা করে আপনি করবেন না নীরবে সহ্য করে যাবেন তার প্রতিফলে একদিন একদিন পাবেন আপনাকে ইট দিয়ে ঢেল দিয়েছে আপনি কখনো তাকে ঢেল দিবেন না আপনি নীরবে সহ্য করে যান আর অপেক্ষায় থাকেন কোন দিন আমি সেই আঘাত করে নয় কথা দিয়ে সুদ করতে পারবো এই শেরপুরের মাটিতে আমার মনে হয় যে এই নিয়ে চারটে না পাঁচটা প্রোগ্রাম করেছে আজকে আমি খুবই দুঃখজনক আমার হৃদয় বিদারক একটা ঘটনা যেই মানুষগুলাকে আমি রাস্তার থেকে খুঁটে এনে শিল্পী বানিয়েছি তার আমাকে বই আঙ্গুল দেখায় চলে গেছে এটা হচ্ছে আমার সবচেয়ে দুর্ভাগ্য জীবনে একটা জিনিস মনে রাখবেন কাউকে যদি উপকার করেন আগে থেকেই একটা লাঠি তৈরি করে রাখবেন ওইটা আপনার পাশে দেখবেন ঢোকাবে যদি কেউ উপকার করে থাকেন জানি না এই কাকার নামটা কি আশাবালী উনি আমাকে বৃষ্টি টাকা দিয়ে আমার কথা শুনে বৃষ্টি টাকা দিয়েছেন ভাই বিরক্ত হচ্ছেন আপনারা ভাই আপনাদের সাথে দুই চারটা কথা বলে যে আমি কতটা আনন্দ পাই আমার মা যখন এই প্রোগ্রাম দেখে আমার মা অজরে কাঁদে কেন কাঁদে জানেন আজকে একদিন আমার মা আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক গাড়ির ড্রাইভার এই যে অটো গাড়ির ড্রাইভার উনি আমার মাকে আমার আমার গাড়িতে বাবা কাছে তো মানুষ মা তো ওই লোক ওই গাড়িতে করে আমার মাকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়েছে আমার মা কিন্তু একদম সহজ সরল মানুষ তো উনি বলছিল বাড়িতে গিয়ে আমাকে বলতেছে বাবা আমি এই দিনটাই চেয়েছিলাম আমি যেমন একটু শুদ্ধ ভাষায় কই বলতেছি আমার মা কিন্তু শুদ্ধ ভাষায় না বাবা রে আমি এই দিনটাই চাইছিলাম মা কি হয়েছে তোমার আজকে তোর চিনে আমার ওই জন্য কেমনি চিনে তোর বাড়িতে নিয়ে এসে আমার কাছে টেকা ছিল না আমার চোখ দিয়ে অজরে পানি পড়ছে অথচ এক সময় আমার মাকে রাস্তায় না যদি কারো কাছে খাবার চাইত তাও মনে হয় দিত না সবই দেওয়ার মালিক আল্লাহ আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই বৃদ্ধ বাবা মা যারা আছে হয়তো অনেকেই যার মা নেই সে মাইক সেই সন্তান কিন্তু জানে যে মায়ের যে কি কষ্ট আর যার বাবা নেই সেও কিন্তু জানে আল্লাহ আমার মসজিদ এবং কি মক্কা দুটোই আমার ভাগ্যে রেগেছে আজকে মা এবং বাবা ওনারা কিন্তু চায় না যে আমি এই পথে থাকি আমার আব্বা আম্মা দুজনেই নামাজি মানুষ আমার ফ্যামিলিতে আমি সবার ছোট কিন্তু আমি মানুষ হচ্ছি গান মনা